কী করে বুঝবেন আপনার ফোনে কেউ আরি পাচ্ছে কিনা আসুন জেনে নেয় যে এমন কিছু কৌশল যেগুলো সঠিকভাবে অনুসরণ করলে আপনি সহজে বুঝতে পারবেন আপনার ফোন কেউ ট্যাপ করছে কি না বহু মানুষের ফোন আজকাল নানানভাবে নানান কারণে ট্যাপ করা হচ্ছে আপনার কথোপকথা আরি পেতে শোনার চেষ্টা করা হচ্ছে এই স্মার্টফোন যুগে ফোন ট্যাপ করা অনেক বেশি সহজ এই জন্য আপনার সেলফোনের নেটওয়ার্ক হ্যাক করা দরকার হতে পারে না হ্যাক করা শুধুমাত্র আপনার ফোনের দুর্বলতা খুঁজে বের করে ফোনটিকে ট্যাপিং ডিভাইসে পরিণত করে ফেলতে পারে কিন্তু কি করে বুঝবেন আপনার ফোন কেউ আরি পাচ্ছে কিনা আসুন জেনে নেওয়া যায় এমন কিছু কৌশল যেগুলো সঠিকভাবে অনুসরণ করলে আপনি সহজে বুঝতে পারবেন আপনার ফোন কেউ ট্যাপ করছে কিনা একই অস্বাভাবিক ব্রেকডাউন নয়েজ ফোন ট্যাপ করা হলে বিশেষ করে ফোন করার সময় বা কথা বলার সময় অদ্ভুত রকমের ব্রেকডাউন নয়েজ বা শব্দ শুনতে পাওয়া যায় আপনি যদি বিপ শব্দ বা আজব রকমের শব্দ অনগত শুনতে পান তাহলে আপনার ফোন কেউ আরি পাচ্ছে বিশেষ করে যখন আপনি কথা না বলেও চুপ থাকেন সেই সময় যদি কোনো রকম নয়েজ আসে তাহলে বুঝতে হবে আপনার ফোন ট্যাপিংয়ের শিকার হয়েছে তাছাড়াও যদি দুই প্রান্তের নেটওয়ার্ক ফুল থাকা সত্ত্বেও কল চলাকালীন ক্রমাগত ভয়েস ব্রেকডাউন হতে থাকে তাহলে ফোনটি ট্যাপিংয়ের কারণ হতে পারে দুই ব্যাটারি লাইফ চেক করুন হঠাৎ করে যদি আপনার ফোনে ব্যাটারির চার্জ অস্বাভাবিকভাবে কমে যায় তবে তা আপনার ফোনে ট্যাপ হওয়ার আরেকটি লক্ষণ আপনার ফল কল অ্যাপের সাজে দ্বিতীয় পক্ষের কাছে পাঠানোর সময় ফোনে ব্যাটারির চার্জ দ্বিগুণ ক্ষয় হতে পারে আর এর জন্য ফোন ট্যাপের কারণ ফোনে ব্যাটারি চার্জ দ্রুত ফুরে যেতে পারে এবং ফোনে অস্বাভাবিক গরম হয়ে উঠতে পারে তবে স্মার্টফোনে একসঙ্গে অ্যাপ্লিকেশন খুলে থাকলে এই রকম হতে পারে তিনি ফোনটি শার্ট করে দেখুন আপনার ফোন ট্যাপ বা মনিটর করা হলে অবশ্যই ফোনে আজব শব্দ শুনতে পাবেন বা ফোন দ্রুত গরম হয়ে উঠবে কিংবা আপনার ফোন কোনোরকম ছাড়াই রিস্টার হতে শুরু হবে হঠাৎ করে আলো জ্বলে উঠবে এই সব হলে বুঝতে হবে আপনার ফোনে নিশ্চয়ই কোনো রিমোট আকর্ষণ হয়েছে অর্থাৎ বাইরে থেকে কেউ আপনার ফোন নিয়ন্ত্রণ করছে বিষয়টি নিশ্চয়ই হতে আপনার ফোনকে শাটডাউন করে রাখুন যদি সম্পূর্ণ শার্ট না হয় বা আলো জ্বলে থাকে বা শাটডাউন ফেল হয়ে যায় তবে বুঝতে হবে অবশ্যই কোনো সমস্যা হয়েছে চার ইলেকট্রনিক ইন্টারফেস চেক করুন আপনি নিশ্চয়ই জানেন বা লক্ষ্য করে থাকেন যদি আপনি ফোন থেকে কল করুন আর ফোনটি যদি কোনো রকম স্পিকারের সামনে থাকে বা সেই ক্ষেত্রে স্পিকারে অনগত বিপি শব্দ শোনা যেতে পারে তাছাড়া আপনার ল্যাপটপ আলাদা ফোন বা টিভিতে বিভি নয়েজ শোনা যেতে পারে যদি দেখেন ফোন থেকে কল না করা সত্ত্বেও এই স্পিকারের সামনে বা টিভির সামনে নিয়ে গেলে বিবি আওয়াজ পাওয়া যাচ্ছে তাহলে বুঝতে হবে অবশ্যই সমস্যা হয়েছে বা আপনার ফোন কেউ ট্যাপ করেছে পাঁচ স্পাইট অ্যাপগুলো আপনার ফোনে সেলুলার ডাটা ইউজ করতে পারে যদি আপনার ফোনে কোনো ডাটা প্ল্যান অ্যাক্টিভ করা না থাকে সেক্ষেত্রে ফোনের বিল প্রচণ্ড হতে পারে আপনি যদি স্পিড টাটা প্ল্যান ব্যবহার করে তা ক্ষেত্রে আমরা মাসের ক্ষেত্রে মোটা অঙ্কের বিল চলে আসতে পারে সেক্ষেত্রে ফোনের বিল বিস্তারিত তথ্য হাতে পেলে যাচাই করে দেখতে পারেন কোনো অঙ্কিত হয়েছে কি না প্রিপেড নম্বরের ক্ষেত্রে অবশ্যই তেমন কোনো উপায় নেই ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং আমাদের আপডেটেড ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব